একবার জানতে চেয়েছেন সলাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি কোরআনের সাথে সাংঘর্ষিক? অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন। সলাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা এটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। আমাদের দেশে এক শ্রেণীর লোক রয়েছে যারা বলেন যে কোরআনের সাথে যদি হাদিস সাংঘর্ষিক হয় তাহলে হাদিসের উপর আমল করা যাবে না, কোরআনের উপর আমল করতে হবে। তারা এই মূল নীতি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস, অসংখ্য হাদিসকে তারা রদ করে দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মর্যাদা কোরআনের মতোই। মিশকাতের 163 নম্বর হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্নী উতীতুল কোরআনা ওয়া মিসলাহু মাআহু, আমি কোরআন এবং কোরআনের অনুরূপ আরেকটি জিনিস নিয়ে এসেছি, মানে কি হাদিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহর একই মর্যাদা দিয়েছেন। তারপর ইবনু মাজার 12 নম্বর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা হারাম করেছি তা আল্লাহর হারামের অনুরূপ, অর্থাৎ আল্লাহ হারাম করলে যেরকম আমার হারাম করাটাও তেরকম। এই হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহকে সমান মর্যাদা দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, সৃষ্টি হয় এরকম কোনো কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা স্বরূপ তিনি উম্মতের কাছে বিভিন্ন বিধিবিধান পেশ করেছেন। কোরআন ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যা সূরা নাহালের 43 এবং 44 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয়। এখন আমাদের সমাজের এক শ্রেণীর মাজহাবি লোক রয়েছে যারা বলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না, এটা সূরা আরাফের 204 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। এই কারণে তাদের সামনে যখন আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস পেশ করা হয় যে আল্লাহ রাসূল বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, তারা পট করে বলে ফেলেন যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। অথচ এই আয়াত কোরআনের সাথে কোনো অবস্থাতেই সাংঘর্ষিক নয়, কারণ সূরা ফুসিলাতের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেররা যখন কোরআন তেলাওয়াত বা কোরআনের মজলিস হতো, কোরআন তেলাওয়াত যেখানে করা হতো, তারা হইচই করতো, হইহুল্লোড় করতো, তারা চিল্লাচিল্লি করতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন যে ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কাফেররা বলতো যে তোমরা এই কোরআন শ্রবণ করো না এবং তোমরা হট্টগোল বেঁধে দাও যাতে তোমরা বিজয় লাভ করতে পারো, বিজয় হতে পারো। এই আয়াতটি হলো মাক্কি, মানে মক্কায় অবতীর্ণ হয়েছে। যেহেতু তারা কোরআনের মজলিসে কোরআন যেখানে পাঠ করা হতো সেখানে হট্টগোল করতো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন, নাজিল করে তাদেরকে বলেছেন ইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো, ওয়া আনসিতু এবং গভীর মনোযোগ দিয়ে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহম প্রাপ্ত হতে পারো। এই আয়াতটিও মাক্কি। তাহলে এই মাক্কির আয়াতগুলোর দ্বারা বোঝা যায় এই আয়াতটা কেন নাজিল হয়েছে, যে মক্কার কাফেররা যখন কোরআনের মজলিসের কাছে এসে হইচই করতো তাদেরকে নিষেধ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াত নাজিল করলেন। তাহলে এই আয়াত ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না এর সাথে কোনো সম্পর্ক নেই। আর এই আয়াতটি হলো মক্কি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পাঠ করার নির্দেশ দিয়েছেন মদিনায় হিজরতের পরে। যে সমস্ত সাহাবাই কেরাম সূরা ফাতিহার ইমামের পিছনে পাঠ করতে হবে বলে হাদিসগুলো উল্লেখ করেছেন তারা প্রায় মাদানী সাহাবি। এই কারণে এই আয়াতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহি বুখারীর 756 নম্বর হাদিস, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার সলাত হলো না। এমনিভাবে বহু হাদিস বর্ণিত হয়েছে কুতুবে সিত্তা সহ বিভিন্ন হাদিস গ্রন্থে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই একটা কিতাব এই ব্যাপারে একটা এক্সট্রা মৌলিক কিতাব লিখেছেন যার নাম হলো জুজুল কেরাআহ। সেখানে তিনি 300 হাদিস এবং আসার এনে প্রমাণ করেছেন যে ইমামের পিছনে পাঁচক্ত সলাতে ইমামের পিছনে সুরে ফাতেহা অবশ্যই পাঠ করতে হবে, চাই ইমামের কেরাত আসতে হোক অথবা জোরে হোক, ইমাম উচ্চ স্বরে পড়ুক অথবা অনুচ্চ স্বরে পড়ুক সুরে ফাতেহা অবশ্যই কী করতে হবে, পাঠ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি যখন আল্লাহ রাসূলের হাদিস পেশ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মাঝে এবং বান্দার মাঝে আমি সুরে ফাতেহাকে বন্টন করে দিয়েছি, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো যে আমরা কি ইমামের পিছনে পাঠ করব? তখন সাহাবা ইকরাম কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইকরা ফি নাফসিক, হ্যাঁ তুমি মনে মনে পাঠ করো। হাদিসটি সহিহ মুসলিমের 904 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এইগুলো দ্বারা প্রমাণ করে যে সূরা ফাতিহা ছাড়া সলাত হবে না, আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের পিছনে থাকলে হয়ে যাবে এরকম কোনো বর্ণনা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়। সুতরাং সর্বাবস্থায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এটাই প্রমাণ করেছেন তার সহিহুল বুখারীতে যে মুকিম অবস্থায় সফর অবস্থায় একা এবং জামাতে সর্বাবস্থায় সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, এটা সলাতের রুকন। তারপর তিনি এই হাদিসগুলো নিয়ে এসেছেন যেগুলো আল্লাহ রাসূল থেকে বর্ণিত যে সূরা ফাতিহা ছাড়া সলাত হবে না। তারপর আল্লাহ রাসূল অনেক হাদিসের মধ্যে এই নামাজটাকে অপূর্ণাঙ্গ নামাজ হিসাবে উল্লেখ করেছেন, তাহলে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা আরাফের 204 নম্বর আয়াত এই হাদিসগুলোর সাথে সাংঘর্ষিক নয়। মক্কার কাফেররা হইচই করত, এই হইচইয়ের প্রতিবাদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াত নাজিল করে বললেন যে কোরআন যখন তেলাওয়াত করায় তোমরা শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি রহম করা হয়, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।